এরপরে প্রশ্ন হলো প্রেম করে বিয়ে করা জায়েজ আছে কিনা। দেখুন, প্রেম করে বিয়ে করা, আমরা অনেকে মনে করি যে আমার তো উদ্দেশ্য খারাপ নাই। বেশিরভাগ তরুণরা তারুণ্যে তাদের যৌবনে প্রেমের নামে যেগুলো করে এগুলো সবগুলাই হলো বেশিরভাগ বদমাইশি। তো আমি তো, অনেক যুবক মনে করতে পারেন যে না, আমার তো নিয়তটা এত ভেজাল নাই, আমি তো বিয়ে করার নিয়ত করছি, এরকম থাকতে পারে কিনা। তো আমি এই কথা সবসময় বলি, ভাই, বিয়ের নিয়তে প্রেম করা আর কোরবানের নিয়তে গরু চুরি করা সমান। আপনি একজনের গরু চুরি করে আনছেন, আপনার নিয়ত কি? নিয়তটা ভালো, আপনি কি করবেন সেটা দিয়া কোরবানি করবেন। নিয়ত ভালো, কাজটা করছেন কি খারাপ, এই জন্য সেটা জায়েজ হবে। তো কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করা যদি নাজায়েজ হয়, বিয়ের উদ্দেশ্যে তথাকথিত প্রেম করাও কি হবে? নাজায়েজ হবে। বিদায়, এখান থেকে বেঁচে থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমি একটি হারাম রিলেশনশিপে জড়িয়ে আছি, বারবার ফিরে আসার পরও আবার সে হারাম রিলেশনে জড়িয়ে যাই, এখন আমার করণীয় কি? আল্লাহ তাআলা মাফ করুন, যদি এরকম পরিস্থিতির শিকার কেউ হয় যে হারাম রিলেশন থেকে সে বাঁচতে পারছে না, তাহলে সেক্ষেত্রে তার জন্য করণীয় হলো সর্বপ্রথম হারাম রিলেশনের ভয়াবহতা সম্পর্কে আঁচ করা, বোঝা এবং আল্লাহর কাছে তওবায় নাসুহা করা এবং সেখান থেকে ফিরে আসার চেষ্টা করা, এটা হলো তার জন্য প্রধান করণীয়। এর পাশাপাশি একজন পুরুষ, তিনি যদি, কোনো যুবক যদি এরকম সম্পর্কে জড়িয়ে যান, তাহলে সে সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য হিম্মত দরকার, সৎসাহস দরকার, আল্লাহর কাছে এর জন্য সাহায্য চাওয়া দরকার এবং নেককারদের সহবত যাওয়া দরকার। কারণ হারাম সম্পর্ক দ্বারা কখনো আরাম হয় না। শয়তান আপনাকে বলবে যে বিবাহের আগে একটু আধটু জানাশোনা থাকলে ভালো, এবং জানাশোনার জন্য এই হারাম সম্পর্কটা করার জন্য শয়তান উস্কায়, আছে না? তো আমি একটু আগে যে কথাটা বললাম, আমাদের বাচ্চা ছাড়া কি বিয়ের আগে এরকম কোনো হারাম সম্পর্ক করেছেন? 99% মানুষই তখন এগুলো করতো না, তাদের দাম্পত্য জীবন আমাদের চাইতে ভালো আছে, সুখে আছে, আমরা এতটা সুখী এখনো? বোঝা গেল, হারাম রিলেশন করে তথাকথিত বোঝাপড়া করে কখনো দাম্পত্য জীবনে শান্তি আসতে পারে না। বিধায়, এখান থেকে বেঁচে থাকতে হবে।